হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বেশ ভালো আছি আশা করি আপনারাও আমার সাথে বেশ ভালো আছেন আমরা সবাই কাজ করি টাকার জন্য কাজ করি আমরা পড়াশোনা করি আমরা যত কাজ করি সব কাজের পেছনেই আমাদের থাকে যে আমরা অর্থ উপার্জন করব। তো এই অর্থ উপার্জন করব ঠিক আছে কিন্তু এই অর্থটা খরচেরও কিন্তু একটা ব্যালেন্স থাকে আমরা সবাই শুধু অর্থ উপার্জনের পেছনে যে পরিমাণ শ্রম দিই সেই খরচটাকে যদি আমরা ব্যালেন্স করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই অর্থ কামানোর যে নেশা নেশায় পরিণত হবে এবং একটা আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাব তো চলুন আমরা আজকে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি যে অর্থ কামাই করব ঠিক আছে সেটার সঙ্গে খরচটাও যাতে আমাদের ব্যালেন্সের মধ্যে হয় এবং আমরা যাতে সুষ্ঠু একটা জীবন আমরা তৈরি করতে পারি তো এই সুস্থ জীবন তৈরি করার জন্য প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ওয়েতে ইনকাম করবেন কেউ আছেন যে ধার্মিকতা বিবর্জিত ভাবে যে কোনো বিষয়ে কোনো ভাবে তিনি ইনকাম করেন যে কোনোভাবে অর্থ আসলেই হল আবার কেউ আছেন যে অর্থ আসবে ঠিক আছে সেটার সঙ্গে একটু ধর্মীয় নীতিবোধের মধ্যে আসুক সেটা যাতে আমার অর্থটা কাজে লাগে এইটার উপর অনেকেই নির্ভর করেন তো দুজনের চিন্তা দুরকম এটার সঠিক শিক্ষা যদি না থাকে তাহলে অর্থটা আসাটাই তার কাছে মুখ্য হয়ে ওঠে ধরে নিলাম যে যিনি নীতিগত ভাবে অর্থ ইনকাম করবেন তার কথাই ধরে তিনি একটা একটা ইনকাম করবেন চাকরি করবেন কিংবা ব্যবসা করবেন ব্যবসা করে তিনি একটা ইনকাম তিনি তিনি করছেন কিন্তু এই ইনকামটা যদি সহজভাবে খরচের একটা পদ্ধতি না করেন তাহলে যত টাকা ইনকাম করবেন তার চেয়ে বেশি খরচ করবেন এর চেয়ে রিক্সাওয়ালার জীবন অনেক ভালো কেননা রিক্সাওয়ালা যদি সারাদিনে একশো টাকা ইনকাম করে সে আশি টাকা খরচ করে বিশ টাকা সে রেখে দেয় এবং এই বিশ টাকায় প্রতিদিন যখন বিশ টাকা তার সেভিংস হয় তখন কিন্তু মাস শেষে একটা অঙ্ক দাঁড়িয়ে দেয় আবার দেখুন একজন মানুষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খরচ করে তাহলে এই যে তিনি খরচ করছেন ফলে তার কোনো সেভিংস থাকছে না আর ফলে তিনি যখন দুর্দিনে পড়বেন তখন কিন্তু তার কোনো হাতে সেরকম কোনো ভরসা থাকছে না তার চেয়ে তাই বলছিলাম যে রিক্সাওয়ালার চেয়েও তার জীবনটা অনেকটা নিগৃহীত তো আমরা আজকে এই আলোচনার মাধ্যমে আমরা জানব যে কিভাবে আমাদের মানি ম্যানেজমেন্টটা আমরা করতে পারি তো প্রথমে আসুন আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন কোন কোন খাত থেকে ইনকাম করেন আপনি যদি একটা খাতা নিয়ে বসে যান যে আমার বেতন থেকে এত টাকা আসে আমার ব্যবসা থেকে এত টাকা আসে ঘর থেকে এত টাকা আসে আমার আউট বিভিন্ন ধরনের কাজ করি সেখান থেকে এত টাকা আসে মানে আপনি ছোট্ট একটা ডায়রি করে নিতে পারেন যে আমার প্রতি মাসে এত টাকা আসছে এবং পাশাপাশি আপনি আরেকটি এই পেজে যদি আপনার খরচটা ঠিক করে নেন যে আমার ঘর ভাড়া বাবদ এত টাকা দিতে হয় আমার ছাত্র আমার স্টুডেন্টের সন্তানদের বেতন হিসেবে এত টাকা দিতে হয় আমাদের ফুডের পেছনে অর্থাৎ খাবারের পেছনে এত টাকা দিতে হয় ওষুধপত্রের পেছনে এত টাকা দিতে হয় আমার বাবা মাকে আমাকে এত টাকা দিতে হয় ছোট ভাই বোন যদি থাকে তাকে এত টাকা দিতে হয় তাহলে একটা ফ্রেম যদি আপনি করে নেন তাহলে আপনার হবে কি আপনার মাসের প্রথম থেকে আপনার একটা পরিকল্পনা থাকবে যে আমাকে এত টাকা ইনকাম করতে হবে এবং এত টাকা খরচ করতে হবে অথবা আমার এত টাকা ইনকাম আছে এত টাকা খরচ আছে যদি খরচটা বাড়তি হয় তাহলে আমাকে অবশ্যই ইনকামটা বাড়তি করে নিতে হবে না হয় খরচটা যদি বাড়তি হয় তাহলে আমার খরচটাকে লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হবে এবং আমাকে আমার ইনকামের মধ্যে আমার খরচটাকে লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে এভাবে করে আপনি যখন কিছুদিন প্র্যাকটিস করবেন তাহলে একটা সময় আপনি দেখবেন যে না আমার কত টাকা ইনকাম কত টাকা খরচ আমার খরচ আর ইনকাম যদি সমানে সমানে হয়ে যায় আমার কোনো সেভিংস থাকছে না আপনার ভেতরে একটা সচেতনা বোধ কাজ করবে এবং সেই সচেতনা বোধ থেকেই আপনাকে চিন্তা করতে হবে যে আমি খরচটাকে আরও কীভাবে কমিয়ে নিতে পারি যেখানে বাচ্চাদের খরচটা একটু বাড়িয়ে দিতাম সেখানে আমি যদি নিজে একটু কষ্ট করে বাচ্চাদেরকে বাসায় পড়াই তাহলে একটা খরচ কমে যাচ্ছে আমি বাসা ভাড়া বাবদ যে টাকাটা খরচ করছি সেই টাকাটা যদি একটু ভালো পজিশনে কম দামে বাসা পাই তাহলে আমার এখান থেকে কিছু কমে যাচ্ছে আমি বাহ্যিক যে খরচগুলো করি বাইরেই হয়তো নাস্তা করছি নাস্তা খরচ বাবদ আমার বিভিন্নভাবে খরচ হয় সেই খরচগুলো যদি আমি কমিয়ে আনতে পারি তাহলে আমার কিছুটা খরচ কমে যাবে অর্থাৎ আপনি যখন খরচের একটা ব্যালেন্স করতে যাবেন যে আমার ইনকাম কত খরচ কত এই দুটোকে যখন আপনি সুন্দরভাবে আপনার একটা গ্লেন্সের মধ্যে নিয়ে আসবেন একটা হিসেবের মধ্যে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার অটোমেটিকলি সচেতনতা বাড়বে এবং একটা সময় দেখা যাবে যে আপনার অনাবশ্যক যে খরচগুলো আছে সেই খরচগুলোকে আপনি আস্তে আস্তে কমিয়ে আনতে পারবেন এবং আপনি একটা সুষ্ঠু জীবনযাপনের দিকে এগোবেন এবং পাশাপাশি আপনি যদি একটু একটু করে সেভিংস চিন্তা করেন একটু একটু সঞ্চয়ের চিন্তা করেন যে আমি প্রতি মাসে দুশো টাকা করে চেষ্টা করবো এরপরে যদি আপনি চারশো টাকা করে চেষ্টা করেন পাঁচশো টাকা করে চেষ্টা করেন একটা সময় কিন্তু আপনার এই সচেতনতা বাড়তে বাড়তে আপনার একটা অবস্থানে গিয়ে দাঁড়াবে এবং তখন আপনি চিন্তা করবেন যে আমার যেই ওয়েস্টেজ টাকাগুলো আছে আমার যে জমানো টাকাগুলো আছে সেইটা দিয়ে যদি আমি আমার চাকরির বা ব্যবসার পাশাপাশি আমি যদি আরেকটু কিছু করতে পারি তাহলে আপনার একটা সুষ্ঠু নিয়মের মধ্যেই কিন্তু আপনার একটা ইনকাম সোর্স বাড়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা আসলে অনেক সময় ভাবি না যে আসলে যেভাবে আছে এভাবে চলছে কোনো সমস্যা সমস্যা কোথায় কিন্তু এই যে ছোটোখাটো বিষয়গুলো এই ছোটোখাটো বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের সংসার আমাদের দৈনন্দিন জীবন এবং আমাদের ভালো লাগা আমাদের খারাপ লাগা তো আমরা আশা করি যে এই বিষয়গুলো আপনারা দেখবেন এবং এইভাবে আমরা আস্তে আস্তে নিজেদেরকে সচেতন করে তুলবো আমরা সঞ্চয়ী হব আমরা ভালো থাকবো আমাদের পরবর্তী যে টপিক্স আছে সেই টপিক্স আমাদের সঙ্গে থাকতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করুন করুন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম